আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আপনাদের সকলকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ। প্রিয় দর্শক, 2022 সালের মাহে রমজানের সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে গতকাল গালফ নিউজ। মিশরের মহাকাশ গবেষণা কেন্দ্রের বরাত দিয়ে একটি খবর প্রকাশ করেছে, তাছাড়া বাংলাদেশের মোটামুটি সবগুলো গণমাধ্যমেই এই খবরটি প্রকাশিত হয়েছে। মিশরের মহাকাশ গবেষণা কেন্দ্র যেটি জানাচ্ছেন, 2022 সালের রমজান হবে 2 এপ্রিল থেকে। গবেষণায় উঠে এসেছে এপ্রিল মাসের 1 তারিখে আরবি শাবান মাসের 29 তারিখ হয়, সেই হিসেবে ওই দিন রাতেই আকাশে চাঁদ দেখা দেওয়ার কথা। যদি ওই দিন রাতেই আকাশে চাঁদ দেখা যায় তাহলে 2 এপ্রিল থেকে পবিত্র মায়ের রমজান শুরু হবে। মিশরের মহাকাশ গবেষণা যেটি জানাচ্ছেন সেটি হলো 2 এপ্রিল থেকেই তারা আশা করছেন যে পবিত্র মাহের রমজান শুরু হবে। বিশ্বব্যাপী মাস এবং বছরকে গণনা করার জন্য 2টি পদ্ধতি অবলম্বন করে, একটি হলো সৌর পদ্ধতি আরেকটি হলো চন্দ্র পদ্ধতি। বিশ্বের অধিকাংশ দেশেই কিন্তু সৌর পদ্ধতি ব্যবহার করে, দিন এবং মাসকে গণনা করার জন্য সৌর পদ্ধতি ব্যবহার করে, তবে আরব দেশগুলো চন্দ্র পদ্ধতি ব্যবহার করে থাকে। আরব দেশগুলো চন্দ্রপঞ্জিকা হিসেবেই দিন এবং মাসকে গণনা করে থাকে। সেই হিসেবে মিশরের মহাকাশ গবেষণা কেন্দ্র জানাচ্ছেন 2022 সালের 2 এপ্রিল থেকেই রমজান শুরু হবে, এটি তারা সম্ভাব্য তারিখ জানিয়েছেন। আপনাদের সকলকে পবিত্র মাহে রমজানের অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি। আল্লাহ যেন 2022 সালের রমজানটি মহামারী মুক্ত রাখে। সবাই দোয়া করবেন যাতে 2022 সালের রমজান সম্পূর্ণ মহামারী মুক্ত থাকে। ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।